সমাজের বৈষম্য দূর করতেই দুর্নীতি বিরোধী অভিযান প্রধানমন্ত্রীর, সকল অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। ঢেলে সাজানো হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল, স্বচ্ছদেরকেই পদোন্নতি দেওয়া হবে জানালেন ওবায়দুল কাদের। প্রশাসনের বাজার মনিটরিং, হিলি স্থলবন্দরে এক ধাক্কায় পেঁয়াজের দাম কমেছে 35 টাকা। আলোচনার ঘোষণা দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, সামরিক শক্তির জানান দিতেই ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা, বললেন বিশ্লেষকরা। আসসালামু আলাইকুম, কর্ণফুলি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মোহাম্মদ সেলিম ভূঁইয়া। শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমাজে যেন বৈষম্য সৃষ্টি না হয় সেজন্যই দুর্নীতি বিরোধী অভিযান চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভয়েস অফ আমেরিকার সাথে সাক্ষাৎকারে তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়ন ও সমাজে ভারসাম্য রক্ষার জন্য দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ সময় তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে তার সরকারের সাফল্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই অর্জনের জন্য তাকে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে দাঁড়ালেও মিয়ানমার সরকার যথেষ্ট সহযোগিতা করছে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 3 অক্টোবর থেকে 6 অক্টোবর দেশটির রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেশী দুই দেশের সর্বশেষ জাতীয় নির্বাচনের পর এই প্রথম ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের রাষ্ট্রপতির পাশাপাশি 5 অক্টোবর দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। শেখ হাসিনার এ সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কী কী চুক্তি স্বাক্ষরিত হবে তা স্পষ্ট জানানো হয়নি। এছাড়া দুই দেশের সরকার ভিডিও কনফারেন্সের মাধ্যমে 3টি প্রকল্প উদ্বোধন করবেন। এ সফরে শেখ হাসিনা 3 অক্টোবর থেকে 4 অক্টোবর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ইন্ডিয়া ইকোনমিক সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের তৃণমূল ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা ভালো স্বচ্ছ তাদেরকেই উপরে নিয়ে আসা হবে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের কাদের এ কথা বলেন। এ সময় সেতুমন্ত্রী আরও বলেন, দলের কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু সাজা নয়, দল থেকে বের করে দেওয়ার পাশাপাশি পদ থেকে সরিয়ে দেওয়া বা নিচের পদও দেওয়া হতে পারে। খালেদা জিয়ার জামিন নিয়ে ওবায়দুল কাদের বলেন, জামিনের এখতিয়ার আদালতের। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর নিয়ে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়েও ভারতের সাথে কথা হবে, আর তিস্তা নিয়েও কথা হওয়ার সম্ভাবনা রয়েছে। অনলাইন জুয়ার মূল হোতা সেলিম প্রধানের ঠাঁই হলো কারাগারে। মঙ্গলবার রাতে 11টার দিকে তাকে নেওয়া হয় কেরানীগঞ্জ ঢাকার কেন্দ্রীয় কারাগারে। এ সময় সাংবাদিকদের র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, অনলাইন ক্যাসিনোর উত্তর কোরিয়ার 4 নাগরিক জড়িত, তাদের খুঁজে বের করা হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশে সেলিম প্রধানের সব ব্যাংক হিসেবের লেনদেন স্থগিত করা হয়েছে। এর আগে তার গুলশানের অফিস সংলগ্ন বাসা থেকে 2টি হরিণের আমরা উদ্ধার করে র‍্যাব, যাতে তাকে 6 মাসের জেল দেন ভ্রাম্যমাণ আদালত। আমরা টোটাল 29,05,500 টাকা আমরা তার এখান থেকে উদ্ধার করি, যেটা বাংলাদেশি ক্যাশ টাকা। 13টি ব্যাংকের চেক বই পেয়েছি আমরা, মোট 32টি, একটি বড় সার্ভার, যে সার্ভারের মধ্যে এই অনলাইনের যে গেমিংটা সংরক্ষণ করে রাখা হতো, এবং আমরা 4টি ল্যাপটপ আমরা জব্দ করেছি। প্রথমত মানি লন্ডারিং, দ্বিতীয়ত তার এই বিদেশে টাকা নিয়ে যাওয়ার যে প্রেক্ষাপট হচ্ছে ফরেন কারেন্সি অ্যাক্টে, বন্যপ্রাণী অ্যাক্টের কারণ থেকে 2টি আপনার হরিয়েছে আমরা পাওয়া গেছে, এবং মাদকদ্রব্য যে মামলা, এই কয়েকটি সুনির্দিষ্ট চার্জে আমরা তাকে গ্রেফতার। দেশে আবারও 1/11 মতো পরিস্থিতি হলে জনগণ ছাড় দেবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।
সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। গত 1/11 জন্য আওয়ামী লীগ দায়ী বলেও অভিযোগ করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দর্শক, কর্ণফুলি সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। কর্ণফুলি সংবাদে স্বাগত আরও একবার। দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের বাজার মনিটরিংয়ের কারণে হিলি স্থলবন্দরে এক ধাক্কায় কেজিতে 30 থেকে 35 টাকা কমেছে আমদানি করা পেঁয়াজের দাম। বন্দরের আড়ত ও খুচরা বাজারে 60 থেকে 70 টাকার মধ্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে। বন্দরের আড়তগুলোতে মজুত করা পেঁয়াজের বাজারে ছেড়ে দেওয়ায় দাম দ্রুত কমছে বলে জানিয়েছেন আড়তদাররা। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পর হিলি বন্দরে বেশিরভাগ আড়ত বন্ধ থাকলেও আজ থেকে সবগুলো আড়ত খোলা থাকায় পেঁয়াজের দাম কমে এসেছে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা। পাশাপাশি আমদানি বাড়ায় পেঁয়াজের দাম আরও কমবে বলেও জানান তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে পবিত্র কোরআনকে অবমাননার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সেফাতুল্লাহ সেফুদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। বাংলাদেশ ট্রাইব্যুনালের বিচারক আসামস জগলুল হোসেন প্রতিবেদন আমলে নিয়ে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী 19 নভেম্বর দিন ধার্য করেছে আদালত। বুধবার সকালে ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন সেফুদার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে গত 29 সেপ্টেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। কিছুক্ষণ আগে আমার দত্তক ছেলে হিরু আলমের সাথে কথা হচ্ছিল, তো সে বলছে যে বাবা 1 জুলাই আপনার কোনো কিছুই হবে না। বঙ্গবীর কাদের সিদ্দিকী ঠিক কথা বলছে, আই স্যালিউট মাই বঙ্গবীর কাদের সিদ্দিকী ওস্তাদ, আই স্যালিউট ইউ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রায় 2 মাস পর জম্মুর গৃহবন্দী নেতাদের মুক্তি দিয়েছেন ভারত সরকার। জম্মুর পরিস্থিতি শান্তিপূর্ণ হওয়ায় এই অঞ্চলের নেতাদের মুক্তি দেওয়াসহ তাদের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে একই সময়ে গ্রেফতার কাশ্মীর নেতাদের এখনও গৃহবন্দী রাখার নির্দেশ বহাল থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এর আগে এই অঞ্চলে পঞ্চায়েত সমিতির নির্বাচন আগামী 24 অক্টোবর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয় জম্মু কাশ্মীর নির্বাচন কমিশনের প্রধান। এই নির্বাচনে প্রার্থী হিসেবে প্রায় 26,000 পঞ্চায়েত সদস্য অংশগ্রহণ করছেন। ভোটিং ফর্মুলা এন্ড দ্য টাইটেলস আর অ্যাডপ্টেড, শ্রী অমিত শাহ মিনিস্টার টু মুভ দ্যাট দ্য বিল বি পাসড। সভাপতি মহোদয়, আমি এই বিল কো পারিত করার কা প্রস্তাব করছি। মোশন মুভ দ্যাট দ্য বিল বি পাসড, দ্য কোশ্চেন ইজ দ্যাট দ্য বিল বি পাসড। উত্তর কোরিয়া আজ সকালে তার পূর্ব উপকূলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। আমেরিকার সঙ্গে পরমাণু আলোচনা আবার শুরু করতে সম্মত হওয়ায় কয়েক ঘন্টা পর এই পরীক্ষা চালায় পিয়ংইয়ং। উত্তর কোরিয়া সরকার মঙ্গলবার ঘোষণা করে দেশটি আগামী শনিবার থেকে আমেরিকার সঙ্গে পরমাণু আলোচনা আবার শুরু করবে। গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাক্ষাতের পর এই প্রথম দুদেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু বুধবার সকালে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন উত্তর কোরিয়া একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আর জাপান বলছে উত্তর কোরিয়া সম্ভবত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তা জাপানের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন উত্তর কোরিয়া নিজের সামরিক শক্তি জানান দিতে এবং আমেরিকার সঙ্গে আসন্ন আলোচনা কঠিন দর কষাকষি করতে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এবার খেলার সংবাদ।
ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে 2-2 গোলে ম্যাচ ড্র করেছে রিয়াল মাদ্রিদ ও বেলজিয়ামের ক্লাব ব্রুজ। সান্তিয়াগো বার্নাবু মাঠে খেলতে নেমে প্রথমার্ধে ইমানুয়েল ডেনিস জোড়া গোল করলে 2-0 ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় অতিথিরা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে 55 মিনিটে সার্জিও র্যামোস ও 85 মিনিটে ক্যাসিমিরো গোল করলে 2-2 গোলের সমতা ফেরে স্বাগতিকরা। খেলার বাকি সময় আর কোনো দল গোল না পেলে 2-2 গোলে ম্যাচ ড্র করে মাঠ ছাড়ে দুই দল। অন্যদিকে ইতালিতে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনকে 3-0 গোলে হারিয়েছে স্বাগতিক ক্লাব জুভেন্টাস। লন্ডনে রাতের আরেক ম্যাচে টটেনহামের ঘরের মাঠে স্বাগতিক ক্লাবকে 7-2 গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। امامنا هنا من جانب اللاعب فورمر راسيه خطيره جدا كان متقدم امامنا سيمون ده اللي সংবাদ শেষ করব, তার আগেই শিরোনামগুলো দেখে নেছি আরো একবার। সমাজের বৈষম্য দূর করতেই দুর্নীতি বিরোধী অভিযান প্রধানমন্ত্রীর, সকল অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। ঢেলে সাজানো হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল, স্বচ্ছদেরকেই পদোন্নতি দেওয়া হবে জানালেন ওবায়দুল কাদের। প্রশাসনের বাজার মনিটরিং, হিলি স্থলবন্দরে এক ধাক্কায় পেঁয়াজের দাম কমেছে 35 টাকা। আলোচনার ঘোষণা দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, সামরিক শক্তির জানান দিতেই ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা, বললেন বিশ্লেষকরা। শেষ করছি কর্ণফুলি সংবাদ। প্রতিদিন রাত 9টায় আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।